নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিজেপি নেত্রীর ছেলের খোঁজে মুর্শিদাবাদে অভিযান। ঘটনায় মূল অভিযুক্ত বেলডাঙ্গার 13 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শান্তনা ঘোষের ছেলে রনি ওরফে শুভজিৎ। পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছিল রনি, দাবি পুলিশের। দিন 15 থেকে তাহলে মিছিল কদিন আগেই হচ্ছে, তাহলে তখন থেকেই বাড়িতে নেই। এবার ওকে এরকম ভাবে ফাঁসাচ্ছে, এরকম করে একটা ছবি দেখাচ্ছে, বলছে এটাই রনি, আমুতি না, আমার ছেলে নয়। রাজ্য পুলিশের বিশৃঙ্খলার জন্য, অতি সক্রিয়তার জন্য এবং বিজেপির উপরে অত্যাচারের জন্য ঘটনাগুলো ঘটেছে, তো কিছুই না। সবার আগে তো পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বিধানসভা ভাঙচুর, তার থেকেও অনেক গাড়ি পড়ানোর থেকে অনেক বড় অপরাধ হচ্ছে বিধানসভা ভাঙ। তাদের বিরুদ্ধে কোনো শাস্তি হয়নি, এদের বিরুদ্ধে আবার শাস্তি হয়। এই গুন্ডামিটা তো বিজেপি করেছে, পুলিশের গাড়িতে আগুন লাগানো, উপনগরপালকে হত্যার চেষ্টা, বিজেপির পরিকল্পিত গন্ডগোল হয়েছে। আরো অনেক বড় ভেবেছিল, প্ররোচনা দিচ্ছিল, পুলিশ নিজেরা মার খেয়েও সংযত থেকে সেই ফাঁদে পা দেয়নি। বিজেপির কাউন্সিলরের ছেলে আগুন লাগিয়েছে, এই অভিযোগ অভিযোগ তো যথার্থ, কারণ বিজেপির এই কাউন্সিলর মানে তো তৃণমূলের নেতা, ফলে তৃণমূলের আদলে গড়ে ওঠা, ভাঙচুর, আগুন জ্বালানো, গুলি করা, এইখানে গুলি, এইখানে মেডিকেলে ভর্তি বিজেপি কর্মীরা দেখতে এসে তৃণমূলকে বিজেপির অনুসন্ধান টিমের হুঙ্কার। তো ইয়াহ তো জঙ্গল রাজ হ্যায় আর 24 কা চুনাও আ রহে সবক সিখা দেগে। আহত বিজেপি কর্মীদের দেখতে এসে 24-এর ভোটে জবাবে চ্যালেঞ্জ বিজেপির, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। জঙ্গল রাজ তো উত্তরপ্রদেশ। বিজেপির হাতিয়ার অভিষেকের বুলেট মন্তব্য, বাংলার মাথায় দুর্নীতির কলঙ্ক বলে আক্রমণ, কিভাবে তাণ্ডব দেখেছে দেশ, পাল্টা খোঁচা তৃণমূলের। নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের ওপর পুলিশে হামলার অভিযোগ, কালী নাড্ডাকে রিপোর্ট ফ্যাক্ট ফাইন্ডিং টিমের, পরিকল্পিত সন্ত্রাস চালিয়েছে বিজেপি, পাল্টা তৃণমূল। যত কাণ্ড টিটাগড়ে, এবার টিটাগড়ের স্কুলের ছাদে বিস্ফোরণ। ক্লাস চলাকালীন টিটাগড়ে ফ্রি ইন্ডিয়া স্কুলের ছাদে ফাটলো বোমা। বাইরে থেকে বোমা ছোড়ার অভিযোগ শিক্ষক নিরাপত্তা রক্ষীদের। স্কুলের ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমার স্প্লিন্টার, আতঙ্ক ছড়ায় ছাত্রদের মধ্যে। কোথায় থেকে এটা বোমটা থ্রো করা হয়েছে, এই জিনিসটা আমরা এফএসএলকে ডেকে, আর আমাদের যে জিজ্ঞাসাবাদ যে আছে এটা খুবই প্রাইমারি স্টেজে আছি, কারা এটা থ্রো করেছে, কেন করেছে, এই জানার জন্যে আমাদের জিজ্ঞাসাবাদে যেটা চলছে এখন। পুরো বাংলাটা সন্ত্রাসের আতুরগড় হয়ে গেছে, বাড়িতে বাড়িতে এখন শিল্প নেই, একটাই শিল্প তৈরি হয়েছে, বোমা শিল্প, এবং সব জায়গায়, এবং এরা ছোট বাচ্চাদের ছাড়ছে না, স্কুলে বাচ্চাদেরকে টার্গেট করা হয়েছে, পুরোপুরিভাবে সিবিআই তদন্ত হওয়া উচিত। ঘটনা এখনই ঘটেছে, অপরাধী ধরা পড়বে নিশ্চিত রূপে, অনেক রকম সিসিটিভি চারদিকে আছে, পুলিশ তাকে তদন্ত করে ধরবে, এটাই আমাদের বিশ্বাস। কারণ তো যতক্ষণ অ্যারেস্ট না হয় মোটেই বোঝা যাবে না। এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আলাদা আলাদা ভাবে জেরা সিবিআই এর। তথ্য গোপন করছেন পার্থ, দাবি সিবিআই এর। বয়ানে অসঙ্গতি থাকলে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা, খবর সিবিআই সূত্রে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহাকে ফের সিবিআই হেফাজতে নির্দেশ, 22 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে নির্দেশ আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে। শান্তিপ্রসাদ তদন্তে অসহযোগিতা করছেন বলে জানান সিবিআই এর আইনজীবী। শান্তিপ্রসাদই মূল ষড়যন্ত্রী, মোটা টাকা গিয়েছে প্রভাবশালীদের কাছে, দাবি সিবিআই এর। 22 সেপ্টেম্বর পর্যন্ত ফের হেফাজতে নির্দেশ আদালতের। শিল্প নাই আর বিশ্বকর্মা পুজোতে টাকা আসতো, কাটমানি সিন্ডিকেটের টাকা তাও নাই, তাই বিশ্বকর্মা পুজো জৌলুস চলে গেছে। আর যদি শিল্প না হয়, চাকরি না হয়, তাহলে বিশ্বকর্মা পুজোটা করবে কে? বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন। দিলীপ ঘোষের জানলে খুশি হবেন, পশ্চিমবঙ্গে আজ এই মুহূর্তে 318,260টি তার বেশি বিশ্বকর্মা পুজো হচ্ছে, যেটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি। এখানে কর্মসংস্থান, বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, এগুলি সব থেকে বেশি প্রসার।
পূজোর পরেও নিস্তার নেই স্বাস্থ্যকর্তাদের আশঙ্কা সম্ভবত নভেম্বর পর্যন্ত থাকবে ডেঙ্গির প্রকোপ রাজ্যের বেসরকারি হাসপাতালগুলি কর্তাদের দিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত ডেঙ্গি প্রতিরোধে বাড়তি গুরুত্ব প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে বিশেষ চমক সাত দশক পর ভারতে ফিরল চিতা বিশেষ কার্গো বিমানে সুদূর আফ্রিকা থেকে গোয়ালিয়রে পৌঁছয় আটটি চিতা নামিবিয়া থেকে আসা চিতাগুলিকে রাখা হল মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে আটটির মধ্যে পাঁচটি মহিলা এবং তিনটি পুরুষ চিতা চিটাগড়ের দিকে নজর দেব গুলি বোমা চিটাগড়ে বা রেহাই নেই স্কুলেরও ছাদে বিস্ফোরণ ক্লাস চলাকালীনই চিটাগড়ে স্কুলে এবার বিস্ফোরণের ঘটনা ঘটল চিটাগড়ে ফ্রি ইন্ডিয়া স্কুলের ছাদে ফাটল বোমা সকালে ১১টায় ঘটেছে ঘটনা সেই সময় ক্লাস চলছিল সেকেন্ড পিরিয়ড চলছিল সেই সময় স্কুলের ছাদে বিস্ফোরণ বাইরে থেকে বোমা ছোড়ার অভিযোগ শিক্ষক এবং নিরাপত্তা রক্ষীদের স্কুলের ছাদে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা স্প্লিন্টার ছাত্রদের মধ্যে আতঙ্ক অভিভাবকরা তারাও আতঙ্কগ্রস্ত ঘটনাস্থলে পরে আসে পুলিশ টিটাগড়ের সাউথ স্টেশন রোডে স্কুলের ছাদে আচমকা বিস্ফোরণ আজ সকাল ১১:৪৫ নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে আমরা এই মুহূর্তে সেই স্কুলের ছাদে রয়েছি এতটাই বিস্ফোরণের তীব্রতা দেখতে পাচ্ছি যে অনেক দূর পর্যন্ত অর্থাৎ বিকট শব্দ শুনতে পারেন আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বোমা বিস্ফোরণের তীব্রতা এতটাই যে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে এবং সেখান থেকে টিটাগড় থানার পুলিশ নমুনা সংগ্রহ করেছে আমরা স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করছি যে কথা বলার চেষ্টা করছি যে আতঙ্কিত যারা শিক্ষক এবং তাদের সঙ্গে এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা তারা রয়েছেন তারা এখানে কথা বলছেন এবং কথা বলার চেষ্টা করব স্কুলের যারা রয়েছেন তাদের সাথে যে স্কুলের ভেতরে বিস্ফোরণের ঘটনা কি বলবেন স্যার যাঁ পে জেসে কি মেলো যাঁ হাম লোক যাঁ পে থে তো মানে ইস তরহ সে আওয়াজ হুয়া কি হাম লোক কে মানে ডর গয়ে থে হাম লোক ইতনা জ্যাদা আওয়াজ আয়া লাস্ট মে হাম লোক নিচে উতর গয়ে থে কি শায়দ হো সকতা হ্যায় কি বচ্চে কোই বেঞ্চ বগেরা পটকে হোঙ্গে লেকিন যাঁ পে জব উপর মে জব হাম লোক মালুম চলা কি উপর মে হাম লোক কা কুছ প্রবলেম হুয়া তো মানে জব উপর গিয়া হাম লোগো নে তো ওয়াহ দেখা কি কোই বাহার সাইড সে আউট সাইড সে কোই বম ওয়াহ পে ইয়ে কিয়া ফেঁকে গিয়া অনেক ভয় পেয়েছি ব্যাপারটা হলো কি আমাদের শুধু এইখানে না ছোটো ছোটো বাচ্চারাও আছে ৫ টু ১২ মিনিট ক্লাস চলছে এইখানে যা আওয়াজ হয়েছে মানে একদম পুরো মানে মানে হচ্ছে ইকোটা হচ্ছে এমন মানে বমটা ফেটেছিল সেই নিয়ে আমরা অনেক আতঙ্কিত হয়ে গেছি মানে কি মানে কী অবস্থা হলো এটা মানে কে ফেললো কোথায় দিয়ে ফেলো কী কারণে ফেলো বুঝতে পারছি না বিস্ফোরণের ঘটনা রীতিমতো আতঙ্কিত স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা এবং তারা এখনও বুঝে উঠতে পারছে না যে কী করে বিস্ফোরণের ঘটনা ঘটলো যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে অবশ্যই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যেভাবে স্কুল চলাকালীন সেই ছাদের ছবি দেখাচ্ছি একেবারে স্কুলের ছাদের টপ শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এই ছাদেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে ঠিক সকাল ১১টা নাগাদ সেই সময় স্কুল চলছিল অসংখ্য ছাত্রছাত্রী ছিল সেই সময় স্কুলে সেই সময় বিস্ফোরণ ঘটে ছাদে বিস্ফোরণ ঘটে এবং এরপরে পুলিশ আধিকারিকরা আসেন এবং তারা পরীক্ষা করে দেখেন কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে যেখানে ছাত্ররা এবং অভিভাবকরা তারা আতঙ্কগ্রস্ত এবং যারা শিক্ষক এবং নিরাপত্তা রক্ষী তারা বলছেন যে বাইরে থেকে বোমা ছোড়া হয়েছে এমন অভিযোগ করছেন তারা প্রধান শিক্ষক এই ফ্রি ইন্ডিয়া স্কুল যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই স্কুলের প্রধান শিক্ষক কি জানাচ্ছেন শুনুন এবার अरे छत पर बम फटा नीचे पूरा हम क्लास में थे नीचे पढ़ा रहे थे नाइन क्लास में तो आवाज़ आई तो हम लोग समझे कि रोड पर फटा होगा लेकिन बाहर जब निकले क्लास से तो देखे कि सब लोग आ रहा है पब्लिक आ रही है टीचर हमारे निकल गए स्टाफ रूम से क्लास से 800 से ऊपर ही होगा दरवाजे को पूछा जे नहीं परमानेंटली रहता है चाबी तो हमारे ही में रहता है दरवान की हम सोच नहीं पा रहे हैं कि क्यों ऐसा वो भी स्कूल में ऐसा फेंका गया बिल्कुल वो तो अगर मान लीजिए यहाँ पे फटता तो जितना आसपास का क्लास है वो घायल होता बच्चा लोग घायल होता बहुत ज़्यादा इंटेंसिटी था बहुत ज़्यादा मतलब पूरा हिल गया बिल्डिंग স্কুলের যে সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায় সেই গেট বন্ধ করা ছিল যে কারণে কিন্তু বড় দুর্ঘটনা এড়ানো গেছে স্কুলের ছাদে ছড়িয়ে ছিটিয়ে ছিল বোমার স্প্লিন্টার এবং এই ঘটনার পর ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়ে তারা ছোটাছুটি শুরু করে দেয় এবং শিক্ষকরা তারাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারপর ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিক আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলোক রাজোরিয়া তিনি কি বলেছেন রাখবো আপনাদের সামনে
আজকে অ্যারাউন্ড 12 থানা ইনফরমেশন পায় কি একটা এখানে স্কুলে ছাদে একটা বিস্ফোরণ হয়েছে। ইমিডিয়েটলি আমাদের পুলিশ টিম এখানে আছে, এসে পিওটাকে আমরা বালিবাদ দেখেছি, এফএসএল টিমকে ডাকা হয়েছে। এখানে কোথায় থেকে এটা বোমটা থ্রো করা হয়েছে এই জিনিসটা আমরা এফএসএলকে ডেকে, আর আমাদের যে জিজ্ঞাসাবাদ যে আছে এটা খুবই প্রাইমারি স্টেজে আছি আমরা। এটা কারা এটা থ্রো করেছে, কেন করেছে, এই জানার জন্যে আমাদের জিজ্ঞাসাবাদে যেটা চলছে এখনও। টিটাগড়ে বেপরোয়া দুষ্কৃতীরাজ এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত অভিভাবকরা। প্রাক্তন পুলিশ কর্তা সোহেল ভট্টাচার্য কিভাবে দেখছেন ঘটনা দেখুন। ব্যারাকপুর তো ব্যারাকপুরের জায়গাতেই রয়েছে, ব্যারাকপুরের পরিবর্তন কিছু এখনো হয়নি। এখন সবচেয়ে যেটা সফটেস্ট টার্গেট সেটা হচ্ছে শিশুরা। সাধারণ সচেতনতা বোধ বা সিকিউরিটি, সেন্স অফ সিকিউরিটিটাই নেই। মানে যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছে একটা সিসিটিভি কভারেজ পর্যন্ত নেই। আর খালি তাই না, এই যে এক্সপ্লোসিভ এবং এই যে বোমা যেগুলো আছে, একটার পর পানিহাটি থেকে আরম্ভ করে, ব্যারাকপুর থেকে আরম্ভ করে, টিটাগড় থেকে আরম্ভ করে, নৈহাটি থেকে আরম্ভ করে, হালিশহর থেকে আরম্ভ, এই যে সন্ত্রাসের রাজত্ব চলে আসছে, একটা বিস্ফোরণের জায়গায় দাঁড়িয়ে আছে পুরো ব্যারাকপুর মহকুমা বা কমিশনারেট অঞ্চল। সাম্প্রতিক সময়ে টিটাগড়ে বারবার করে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে, আর এবার তো রেহাই পেল না স্কুলও। স্কুলের ছাদে বিস্ফোরণ ঘটল, ক্লাস চলাকালীন টিটাগড়ে স্কুলে এবার বিস্ফোরণের ঘটনা ঘটল, এবং টিটাগড়ে ঘটনার পরে রাজনৈতিক চাপানো তো একেবারে তুঙ্গে। বিজেপি, তৃণমূল এবং সিপিএম এর কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে পরপর। পুরো বাংলাটা সন্ত্রাসের আতুরগড় হয়ে গেছে, বাড়িতে বাড়িতে এখন শিল্প নেই, একটাই শিল্প তৈরি হয়েছে, বোমা শিল্প, এবং সব জায়গায়। এবং এরা ছোট বাচ্চাদের ছাড়ছে না। সেদিনকে ভাইপো অভিষেক ব্যানার্জি যেভাবে বলেছেন মাথায় গুলি করতাম, এই জিনিসটা এত অন্যায় বলেছেন, এটা রিপারকেশন এগুলো। এবং এই গুলি করতাম বলে সবাইকে একদম ছুট দিয়ে দিয়েছেন, যে গুলি করতাম মানে তুমি বোমাও ছুটতে পারো এবং যে কোনো জায়গায় করতে পারো। এর পুরোপুরিভাবে যে বোমা ছড়া হয়েছে টিটাগড় মতন জায়গায়, স্কুলে বিশেষ করে স্কুলে বাচ্চাদেরকে টার্গেট করা হয়েছে, পুরোপুরিভাবে সিবিআই তদন্ত হওয়া উচিত। কে বোমা নিয়ে এসছে, কে জড়ো করেছে, কি তাদেরকে ইশারা ছিল, কি পরিকল্পনা ছিল, সেটা পুরোপুরিভাবে সিবিআই তদন্তের মাধ্যমেই বেরোবে। আমরা ভালো করে জানি এই ধরনের কোনো কিছু সিআইডি মমতা ব্যানার্জি এটাকে চাপা দেওয়ার চেষ্টা করবে। দেখুন, লোকের চ্যাটার্জির সঙ্গে কথা শোনার আমার কোনো মানে ইচ্ছাও নেই, তার কথার উত্তর দেওয়া ইচ্ছা নেই। দেখুন, ঘটনা যেখানে ঘটছে তার সঙ্গে অন্য ঘটনাকে যুক্ত করা দরকার নেই। ঘটনা এখানে ঘটেছে, যদি অপরাধী না ধরা পড়ে তখন আমাদের মুভমেন্ট করা দরকার, আমাদের সব রকম আন্দোলন করা দরকার। কিন্তু ঘটনা এখনই ঘটেছে, অপরাধী ধরা পড়বে নিশ্চিত রূপে, অনেক রকম সিসিটিভি চারদিকে আছে, পুলিশ তাকে তদন্ত করে ধরবে, এটাই আমাদের বিশ্বাস। কথা বলেন, কি মনে হচ্ছে কি কারণে হতে পারে? দেখুন, কারণ তো যতক্ষণ অ্যারেস্ট না হয় মোটেই বোঝা যাবে না, কিন্তু এখানে এখানে নিশ্চিতভাবে কোনো মানে এখানে তো কোনো লোককে থাকার কথা না, তার ভয় দেখাবার জন্যে হয়তো কেউ কারো পার্সোনাল স্বার্থ হতে পারে। দুর্ভাগ্যজনক, টিটাগড়ে একটা স্কুল, চালু স্কুল, সেখানে বোমা বিস্ফোরণ, ছাদ উড়ে গেল, লাঠি গুলি বোমা বন্দুক, এত কার্যত বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলা। বিস্ফোরণের পর বিস্ফোরণ, এ শুধু খাগড়াগড় কি আরেকটা দুটো পিংলা ফিংলার নাম শুনলেন তা না, গোটা রাজ্য জুড়ে ভয়ঙ্কর বিপজ্জনক। টিটাগড় তার একটা স্যাম্পল। টিটাগড়টা আরো বিশেষ করে কেন, তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, যারা তৃণমূল তারাই বিজেপি, যারা বিজেপি তারাই তৃণমূল, ফলে আমি 100-তে 100। স্কুল চালু অবস্থায় সেখানে বিস্ফোরণ, স্কুলের ছাদ উড়ে গেল, গোটা শিক্ষা ব্যবস্থাটা বাংলা সর্বনাশ করা হয়েছে। আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, 72-এ পা দিলেন নরেন্দ্র মোদী। আজই আফ্রিকা থেকে ভারতে এলো 8টি চিতা, নামিবিয়া থেকে আসা চিতাগুলিকে মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানের বিশেষ এনক্লোজারে ছড়লেন প্রধানমন্ত্রী। জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাহুল গান্ধী, শরদ পাওয়ার, অমিত শাহ, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ, অরবিন্দ কেজরিওয়াল, নীতিশ কুমার সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা। লাগাতার মনিটরিং কি জা রহি হ্যায়, মনিটরিং কি জায়েগি, আপ দেখ সকতে হ্যায় ইন চিতো কে জো গর্দন হ্যায় উস পে এক কলার। রাজ্যের পাওনা দিন, মানুষ বঞ্চিত হচ্ছে, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েও খোঁচা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
প্রধানমন্ত্রী আরো অনেক বছর বাঁচুন, দীর্ঘজীবী হন, উনি রাজনীতিতে থাকুন, কিন্তু সেটা আমাদেরও শুভকামনা থাকবে। কিন্তু বিজেপি কিভাবে পালন করবে তার নিজস্ব বিষয়, আমরা খুব একটা সেই বিষয়টা থেকে নিয়ে ভাবিত নই। আমরা অনেক বেশি ভাবিত রয়েছি যে গত 7-8 বছর ধরে নরেন্দ্র মোদী সরকারের আমলে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, যেভাবে সরকারি সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে, যেভাবে ব্যাংকের টাকা লুটপাট করে ঘনিষ্ঠ ব্যবসায়ীরা বিজেপির পালিয়ে গেছে দেশে, যেভাবে নতুন নতুন আইন এনে মানুষের কণ্ঠরোধ করার বন্দোবস্ত করছে, আমরা ভাবিত সেটা নিয়ে। আমরা তার থেকে আরও বেশি ভাবিত যে মানুষের অধিকারের অর্থ 100 দিনের টাকা থেকে শুরু করে বিভিন্ন ডেভেলপমেন্টের টাকা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া উচিত সেটা তারা বন্ধ করে রেখেছে। বিশ্বকর্মা পূজায় রাজভবনে বৃক্ষরোপণ করলেন রাজ্যপাল। জন্মদিনে প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল লা গণেশন। On this day, one more special occasion is there. It is not, it is nothing different from Vishwakarma Jayanti. Now in our India, somebody is always thinking big. Suppose if it is Sardar Vallabhbhai Patel ka statue ho, itna big. Ramanujar ka statue ho, itna big hai. And whatever it may be. Recently I had been to Delhi. Netaji statue was there. And not only that Rajpath, and it has been named as Kartavya Path. The whole idea is big. I think without naming the name, you can now understand now whom I am referred to. This is our Honorable Prime Minister of India, Sri Narendra Modi ji. Incidentally, he has today his birthday also. I think without naming the name, you can now understand now whom I am referred to. This is our Honorable Prime Minister of India, Sri Narendra Modi ji. Incidentally, he has today his birthday also.